وعليكم السلام ورحمة الله. এক দিনই বোন প্রশ্ন করেছেন, বাচ্চাকে যে টাকা গিফট হিসেবে দেওয়া হয় সে টাকা কি হিসাব করে জমিয়ে রাখতে হবে, নাকি তা থেকে বাচ্চা প্রয়োজনীয় জিনিস কিনতে খরচ করা যাবে, আর সেখান থেকে কিছু টাকা নিজেদের প্রয়োজনে নেওয়া হলে সে টাকা কি হিসাব করে পূরণ করে রাখতে হবে, নাকি পূরণ না করলেও চলবে, কারণ যে টাকা নেওয়া হয় তার চেয়ে অধিক টাকা তার জন্য খরচ করা হয়। বাচ্চাকে অন্যান্য যেসব গিফট দেওয়া হয় তা থেকে অন্য কাউকে গিফট করা যাবে কি, যদি তা প্রয়োজনের অতিরিক্ত হয় কিংবা তাতে প্রাণীর ছবি কার্টুন থাকে, বা এক্ষেত্রে করণীয় কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। বাচ্চাকে যে সমস্ত টাকা মানুষ গিফট করে এটা আপনি নিজে ব্যবহার করতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলছেন যে তুমি এবং তোমার ছেলে মেয়ে সবাই হচ্ছে তোমার পিতামাতার। কিছু বুঝতে পেরেছেন? মানে সন্তান হচ্ছে পিতামাতার জন্য, সন্তানের যা কিছু রয়েছে ধন সম্পদ সব কিছুই এগুলো হচ্ছে সব পিতামাতার। আমি যতটুকু নিজের জীবনে উন্নতি করেছি, আপনি আপনার জীবনে যতটুকু উন্নতি করেছেন, এগুলো হচ্ছে সব পিতামাতার অবদান। পিতামাতা যদি আমাদের পিছনে খরচ নাও করে থাকে কথার কথা, তবুও তিনি আমাদেরকে যে সুযোগটা করে দিয়েছেন এটা হচ্ছে তার পক্ষ থেকে ইহসান, তার পক্ষ থেকে একটা দয়া, যার কারণে আসলে পিতামাতার তো ঋণ পরিশোধ করার কোনো কিছু নাই যেটার মাধ্যমে পিতামাতার ঋণ পরিশোধ করা যায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছে আমাদেরকে এতটাই ঋণী করে দিয়েছেন, আর তাদেরকে আমাদের কাছে এতটাই দামি করে দিয়েছেন, মর্যাদাপূর্ণ করে দিয়েছেন, যে আমাদের সব কিছুই হচ্ছে তাদের জন্য, পিতামাতার জন্য। এই জন্য পিতামাতা নিজ প্রয়োজনে যদি খরচ করে ওই টাকাগুলো, সেটা তার জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নেই। আর যদি জমা করে সেটাও তার বিষয়, সে প্রয়োজনে জমা করতে পারে, সন্তানের ভবিষ্যৎ বিষয়গুলো চিন্তা করে। এরপরে যদি মনে করে যে খরচ করলাম পরে পূরণ করে দিলাম, সেটা তার বিষয়, মানে যদি জমা করে তো ওই বিষয়টাকে সামনে রেখে, যদি সে মনে করে যে টাকা তো জমা করছি তো এগুলো খরচ না করি, বা খরচ হয়ে গেলে সেটা পূরণ করলাম, সেটা তাদের বিষয়। সে সন্তানের বিষয়ে, সন্তানের কল্যাণে যে সমস্ত ভালো বিষয়গুলো চিন্তা করবে সেটাতে সন্তানের জন্য উপকার হবে। আর যেগুলো গিফট দেওয়া হবে সেগুলো সন্তানের জন্য রেখে দেওয়াটা ভালো, যেহেতু সন্তানের জিনিস আর এগুলো খরচ করার কোনো বিষয় নাই। বাকি বাইরের মানুষকে যখন দেবেন তখন একটু কিনে দেওয়ার জন্য চেষ্টা করবেন। আর যদি দেখা যায় যে কোনো কার্টুন থাকছে, প্রাণীর ছবি থাকছে, সেগুলো নেবেন না আপনি, সেগুলো নেওয়ার প্রয়োজন নেই, অথবা সেগুলোকে নষ্ট করে ফেলবেন, কারণ আপনার সন্তানকে আপনি সৎপথে মানুষ করছেন, তো এগুলো হচ্ছে সৎপথে এগোনোর ক্ষেত্রে বাধা, যার কারণে এগুলোকে নষ্ট করে ফেলবেন অথবা ছবিকে ঢেকে দেওয়ার জন্য চেষ্টা করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।